আবুল খায়ের আপনি লিখেছেন আশুরার ফজিলত এবং এর সঙ্গে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলার শাহাদতের সম্পর্ক কতটুকু? আশুরার ফজিলতের বিষয়টি হলো মুসা আলাইহিসসালামের বিজয়ের সাথে সংশ্লিষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে আল্লাহ নবী মুসা আলাইহিসসালামকে বিজয় দান করেছেন, সেজন্য শুকরিয়া স্বরূপ আমরা এই দিনে সিয়াম পালন করে থাকি। এটি হলো আশুরার ফজিলত এবং তাৎপর্যের মূল প্রতিপাদ্য বিষয়। এর বাইরে এর সঙ্গে হোসেন রাদিয়াল্লাহু তাআলার শাহাদতের সম্পর্কটা হলো ঐতিহাসিক, অর্থাৎ অনেক বছর পরে মুসা আলাইহিসসালামের এই দিনে বিজয় এর ঘটনার বহুকাল পরে এসে নবী আলাইহিসসালামের ওয়াফাতেরও পরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মমভাবে শাহাদাতের ঘটনাটি ঘটেছে এই দশই মুহররম বা আশুরার দিনে। সেই জন্য এই আশুরার সাথে আপনার মুহররমের সম্পর্ক হলো জাস্ট ঐতিহাসিক, যে এই দিনে মুসা আলাইহিসসালামের বিজয়ের ঘটনা ঘটেছে, বনী ইসরায়েলের বিজয়ের ঘটনা ঘটেছে ফেরাউনের বিপরীতে, আবার এদিনেই হোসেন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের ঘটনা ঘটেছে, অর্থাৎ বিজয় এবং আনন্দের একটি দিনে একটি বেদনাবিধুর ঘটনাও ঘটেছে, জাস্ট এটা ঐতিহাসিক বাস্তবতা। ফজিলত এবং মর্যাদা যদি আপনি বলতে যান তাহলে আশুরার সাথে সম্বন্ধ মূলত প্রথম ঘটনাটির, যেটি একজন নবীর সাথে জড়িত এবং প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সেই কারণে অর্থাৎ মুসা আলাইহিস সালামের বিজয়ের কারণেই আশুরার তাৎপর্য উল্লেখ করেছেন এবং তিনি বিশেষভাবে এটাকে প্রতিপালন করেছেন।